स्क्रोल लाइन क्लासे छात्र छात्री भाई बोनरा तुम्हारे स्वागत। एम कबीरुद्दीन सहकारी अध्यापक बाकड़ा डिग्री कॉलेज जशोर। आज के ऑनलाइन क्लासे तुम्हारे आलोचना करब मुआविया सम्बन्धे। मुआविया इस्लामी इतिहास प्रथम पत्र चतुर्थ अध्याय एक अंश। এখন মুয়াবিয়ার ক্ষমতা গ্রহণ সম্বন্ধে আমরা আলোচনা করব। মুয়াবিয়া 661 সালে হযরত আলীর পুত্র ইমাম হাসানের পর ক্ষমতায় হাসানকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন। তিনি ক্ষমতায় এসেই তার সেই বংশের নাম উমাইয়া বংশ নামকরণ করেন। এই মুয়াবিয়া কে সে সম্বন্ধে আমরা ধারণা দিচ্ছি সামান্য কিছু। সেটা হচ্ছে মুয়াবিয়া 606 সালে কুরাইশ বংশের উমায়া শাখায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু সুফিয়ান, মার নাম হিন্দা। ইসলামের সূচনা লগ্নে আবু সুফিয়ান ইসলামের ঘোর শত্রু ছিলেন এবং আবু সুফিয়ানের সাথে মুয়াবিয়াও ইসলামের শত্রুতা করেছিলেন। অর্থাৎ এক কথায় বলা যায় বাপ বেটাই ইসলামের শত্রু ছিল। এমনকি আবু সুফিয়ান ইসলামের প্রথম যুদ্ধ বদর, উহুদ, খন্দক প্রতিটার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান তার পুত্রকে নিয়েই ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে মুয়াবিয়া ইসলামের খেদমতে আত্মনিয়োগ করেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিগত সহকারী ছিলেন। এমনকি তিনি মহানবী ইসলামের ওহী লেখকও ছিলেন। যাই হোক, মুয়াবিয়া কে? সেটা হচ্ছে মুয়াবিয়া কে খলিফা হযরত ওমর প্রথমে সিরিয়া প্রদেশের প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন এবং তিনি প্রাদেশিক গভর্নর থাকা অবস্থানকালীন অনেক সফল অর্জন করেন। এমনকি সিরিয়ারদের সাথে রোমানদের একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুয়াবিয়া অত্যন্ত পারদর্শিতার পরিচয় দেন এবং খলিফা ওমরের দৃষ্টি আকর্ষণ করেন। হযরত উসমানের সময়ে মুয়াবিয়া স্বপদেই বহাল ছিলেন, কিন্তু বাদশাহ যে হযরত আলী যখন ক্ষমতায় আসেন তখন হযরত আলী মুয়াবিয়াকে তার ক্ষমতা থেকে অর্থাৎ সিরিয়ার গভর্নর পদ থেকে পদচ্যুত করেন। ফলে দুজনের মধ্যে রাজনৈতিক বিরোধ শুরু হয়ে যায়। হযরত আলীর সাথে মুয়াবিয়ার একটা যুদ্ধ হয়, সে যুদ্ধটা হয়েছিল 657 সালে সিফিনের যুদ্ধ। এই যুদ্ধেও মুয়াবিয়া কৌশলে হযরত আলীকে পরাজিত করেন। যাই হোক, হযরত আলীর মৃত্যুর পর তার ছেলে হাসান ক্ষমতা গ্রহণ করেন। হাসানকে পরাজিত করে মুয়াবিয়া উমাইয়া বংশের সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসন আরোহণ করেই তিনি উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন এবং সিংহাসন আরোহণ করেই মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। এক কথায় বলা যায় কি মুয়াবিয়াকে রাজতন্ত্র প্রতিষ্ঠাতাকারী একজন শাসক। আবার অন্যদিক থেকে বলা হয় মুয়াবিয়া হচ্ছে একজন গণতন্ত্র হত্যাকারী একজন শাসক। যা এই মুয়াবিয়া সম্বন্ধে আমরা
পরবর্তীতে ক্লাসে বিশদভাবে আলোচনা করব। তোমাদেরকে সর্বশেষ শুভকামনায়, সুস্বাস্থ্য কামনায় আমি আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি। খুদা হাফেজ। ওকে বুঝতে পারলি? সে লালে টেপ, লালে হাত পিঠ বন্ধ হয়ে যাবে।